সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করব তোমাদের যে ইতিহাস পরীক্ষায় দুই নম্বর চার নম্বর এবং আট নম্বরের যে বড় প্রশ্ন থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে কভার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু বলার থাকে কোন অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সেখানে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবে তো চলো ইতিহাসের সাজেশানটি আমরা দেখে নিই তো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা এখান থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন সামাজিক ইতিহাস কি তারপরে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী তারপরে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন চার নম্বর দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী এরপরে স্মৃতিকথা ও আত্মজীবনী কীভাবে উপাদান রূপে ব্যবহৃত হয় এবং ছয় নম্বর দেখো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এরপর সাত নম্বর দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো আট নম্বর ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী নয় নম্বর দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো এবং দশ নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তো প্রথম অধ্যায় থেকে এই দশটা প্রশ্ন দুই নম্বরের জন্য তোমরা ভালোভাবে পড়ে রাখবে এরপর প্রথম অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি। তারপরে দেখো ইন্টারনেট ব্যবস্থার দুটি সুবিধা ও অসুবিধা লেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব কী তারপরে দেখো সরলা দেবী চৌধুরী আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো এবং শেষ প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো তো প্রথম অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে রাখবে এরপর দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো নববিধান কি ডিরোজিও বিখ্যাত কেন উডের নির্দেশনামা কি মেকলেমিনিট কি এবং ছয় নম্বর দেখো হুতম পেচান নকশা গ্রন্থে উনিশ শতকের কীরূপ সমাজচিত্র পাওয়া যায় সাত নম্বর দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তারপরে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো এরপরে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কি তারপরে উনিশ শতকে নারী বিস্তারে রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল এরপর দ্বিতীয় অধ্যায় থেকে চার এবং আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়ে রাখবে দেখো প্রথম প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো তৃতীয় প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো চার নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এরপরে তৃতীয় অধ্যায় থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন বিপ্লব বলতে কী বোঝাই মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল তারপরে দুদুমিয়া স্মরণীয় কেন তারপরে যে বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল তারপরে কোল বিদ্রোহের দুটি কারণ লেখো এবং তিতুমির স্মরণীয় কেন এরপরে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল এবং শেষ প্রশ্নে দেখো নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক বিদ্রোহের কারণগুলি লেখো নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো তারপরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি লেখো ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল এবং পাঁচ নম্বর হচ্ছে টিকা ফরাজি আন্দোলন তো এইগুলো চার নম্বরের জন্য পড়বে তিন অধ্যায় থেকে আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহের কারণে ফলাফল আলোচনা করো তারপরে নীল কারণ কারণও ফলাফল আলোচনা করো তিন নম্বর দেখো ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো আর চুয়ার বিদ্রোহের কারণগুলি কী ছিল চার নম্বর দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন এরপরে চতুর্থ অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তারপর ল্যান্ডহোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল পঞ্চম প্রশ্ন দেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল ছয় নম্বর প্রশ্ন দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন তারপরে নবগোপাল মিত্র কে ছিলেন উনিশ শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল তারপরে উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল এবং দশ নম্বর দেখো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে দেখো প্রথম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী তারপরে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো তিন নম্বর দেখো জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো চতুর্থ প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এরপরে ইলবার্ট বিল বিতর্ক কী তারপরে মহাবিদ্রোয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন সংক্ষেপে মহাবিদ্রোয়ের চরিত্র বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল তারপরে তিন নম্বর দেখো গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এবং চার নম্বর প্রশ্ন মহাবিদ্রের কারণগুলি সংক্ষেপে লেখো এরপর পঞ্চম অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় তারপরে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনের গুরুত্ব কী তারপরে বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চনান কর্মকারের ভূমিকা কী ছিল এবং জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল সাত নম্বর দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন তারপরে গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কী ছিল নয় নম্বর দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দশ নম্বর কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল এবং এগারো নম্বর উনিশ শতকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল এরপর পঞ্চমধ্য থেকে চার নম্বরের প্রশ্নগুলো দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তারপরে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ করো এবং চার নম্বর দেখো ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল তা লেখো তো এগুলো ছিল চার নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য তিনটে প্রশ্ন পড়লেই হবে দেখো প্রথম প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও দুই নম্বর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে দুই নম্বরের জন্য প্রশ্নগুলো দেখে নাও মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয় তিন কাঠিয়া প্রথা কি মোপলা বিদ্রোহের কারণ কী বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় একা আন্দোলন শুরু হয় কেন এবং ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল সাত নম্বর দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত ছিল এবং কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল এই অধ্যায় থেকে চার এবং আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথমে কিছু আমি টিকা দিয়েছি মিরাট ষড়যন্ত্র মামলা সর্বভারতীয় কিষাণ সভা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি চম্পারণ সত্যাগ্রহ এগুলো টিকা হিসেবে পড়বে দুই নম্বর প্রশ্ন দেখো বারদোলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল এবং তিন নম্বর প্রশ্ন বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এটা আট নম্বরের জন্য পড়বে এবং চার নম্বর প্রশ্ন দেখো ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কী ছিল এরপরে সপ্তম থেকে দুই নম্বরের প্রশ্নগুলো দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল তারপরে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন দলিত কাদের বলা হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ননীবালা দেবী স্মরণীয় কেন অরবিন্দ ঘোষ স্মরণীয় কেন লীলা রায় কিসের জন্য বিখ্যাত যুদ্ধ কী এবং আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব কী ছিল তো এগুলো ছিল দুই নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে চার ও আট নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন ভারত ছড়া আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো তারপরে নারী বিপ্লববাদে প্রীতিলতা ওদ্যেদার ও কল্পনা দত্তের ভূমিকা কী ছিল তারপরে বাংলায় নমসূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে চার নম্বর দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল এবং পাঁচ নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তো এইগুলো চার এবং পা মানে আট যে কোনো মধ্যে আসতে পারে সেইভাবে এগুলো রেডি করে রাখবে এরপরে অষ্টম অধ্যায় বা শেষ অধ্যায় যেটা এখান থেকে দুই নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন উদ্বাস্তু কাদের বলা হয় স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায় তারপরে উনিশশো সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কী বোঝায় শ্রীরামালু কে ছিলেন তা কাকে ভারতের লৌহমানব বলা হয় এবং কেন এবং দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল এরপরে শেষ অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বে দেখো প্রথমে তো আমি টিকা দিয়েছি দেশ বিভাজনজনিত উদ্বাস্তু সমস্যা এবং জে ভিপি কমিটি তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তিন নম্বর ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল চার নম্বর জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এবং পাঁচ নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল তো এই ছিল ইতিহাসের সাজেশান যে প্রশ্নগুলো আমি আজকে আমি এই ভিডিওতে বললাম এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে আশা করছি এর মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রচুর প্রশ্ন এর মধ্যে রয়েছে যেগুলো পরীক্ষায় আসার পুরোপুরি সম্ভাবনা রয়েছে তো তোমরা ভালোভাবে পড়ে রাখো পাশাপাশি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় এবং সর্বশেষ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করলেই তোমরা সবার প্রথমে জানতে পারো